प्राय 68 कोटी टाका व्यय सिलेट सुलतानपुर बालागंज सड़कें 25 किलोमीटर रास्ता संस्कार काज शुरू हुए छे। सिलेट तीन आसने एमपी महमूदुस्सामद चौधरी এই সংস্কার কাজের উদ্বোধন করেছেন। দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হওয়ায় দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়ক বর্তমান সরকারের আমলে দুইবার সংস্কার করা হলেও ভারী ও অধিক যানবাহন চলাচল করায় সড়কটি ক্ষতিসাধিত হয়। ফলে এবার সড়কের ভাঙনপ্রবণ স্থানগুলো পিচের পরিবর্তে আরসিসি ঢালাই এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন তৈরি করা হচ্ছে। এতে সড়কটি হবে দীর্ঘস্থায়ী এবং যানবাহন চলবে দ্রুত, যাত্রীদেরও সময় বাঁচবে। আমাদের এই কাজে 18 মাস সময়সীমা নির্ধারণ করা আছে। আপনার জার্নি টাইম অনেক কমে আসবে, জনগণের জার্নি টাইম এখন যদি অত দেড় ঘন্টা লাগতো সেখানে 1 ঘন্টায় চলে যাবে। বর্তমানে সড়কটি 12 ফুট থাকলেও সংস্কারের পর তা 18 ফুটে উন্নীত হবে। সোমবার বিকেলে প্রায় 68 কোটি টাকা ব্যয়ে সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়ক প্রশস্তকরণ সহ উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিলেট তিন আসনের এমপি মাহমুদুস্সামাদ চৌধুরী। দীর্ঘদিন পরে এত বড় প্রকল্প একটা গ্রামের মধ্যে, ফেঞ্চিগঞ্জ যেটা বলেন আর এটি বলেন, এটা গ্রামের মধ্যে হয়ে গেছে। এত বড় প্রকল্প অনেক জায়গায় হয়তো নাই, তো আমার আশা যে মানুষ আর কি মানুষের প্রত্যাশা পূরণের প্রচেষ্টা। সিলেট জেলার সড়কের উন্নয়নে তার নেতৃত্বে 3,500 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান এমপি মাহমুদুস্সামাদ চৌধুরী। এটার শেষ প্রান্তে যে আমাদের কুশিয়ারা নদীর উপরে যে ব্রিজ হবে আর আরেকটা হবে বিয়ানীবাজার ভাদেশ্বরের ওই দিকে দিয়ে সম্পূর্ণ সিলেট নিয়ে 3,500 কোটি টাকার প্রকল্প আমার নেতৃত্বে হচ্ছে। দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হওয়ায় দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ধরনের কোনো রাস্তা হবে বলে আমি কল্পনা করতে পারি না, কিন্তু হয়েছে। আমরা কল্পনা, আমরা আশা পূরণ হয়েছে। এর জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আর আমাদের যে এমপি সাহেব ওনারে আমি বিরাট ধন্যবাদ দিই। আর রাস্তাটা হওয়ায় আসলে আমরা খুশি, খুব খুশি। আমরা প্রধানমন্ত্রীরও ধন্যবাদ জানাই। অত বড় রাস্তা হইব আমরা এইখান মনে করছিলাম না। আমরা মনে করছিলাম আমরা ছোটো রইব, এখন যে খাম হইতেছে এই খামটা খুব সুন্দর, দুর্ভোগটার অবসান হবে। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষারকান্তি সাহা, নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর সহ আরও অনেকেই। সিলেট সুলতানপুর সড়ক সংস্কারের জন্য এর আগে এত কোটি টাকার প্রকল্প কোনোদিনই পাশ হয়নি। এই পরিকল্পিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ এলাকার মধ্যে এই সড়কটি হবে সবচাইতে সুন্দর সড়ক, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।